Hello guys, welcome to GLab. I'm Tausif, today your host. Today I'll talk about how to make our PowerPoint presentation smarter. So, I'm going to talk about the smart device use the smart control use the PowerPoint slide gulo ache gulo shonar jonno kintu amra kintu amader smartphone ta ki use korte pari sei PowerPoint er slide gulo control korar jonno remotely to seta kintu khub easy amra eta laptop hole kintu kaaj ta korte pari onake dekha jay je laptop er HDMI port ba onno kono port diye moya projector er sathe connect kore niche ba laptop er piche bosheo ache je slide ta control korbe eta kintu kono dorkar nei amader sathe jodi smartphone thake amra kintu smartphone er ShareIt application ta install kore niye shekhane PPT slide controller ta use korte parbo সেটা কিন্তু খুব ইজি আমাদের ল্যাপটপে অথবা ডেস্কটপে যদি শেয়ার ডেস্কটপ ভার্সনটা ইনস্টল করা থাকে আর যদি একটা হটস্পট অথবা ওয়াইফাই নেটওয়ার্ক অথবা ল্যান নেটওয়ার্কে যদি ফোনটা আর ল্যাপটপটা অথবা ডেস্কটপটা একসাথে কানেক্টেড থাকে তাহলে কিন্তু আমরা এই ফাংশনটা ইউজ করতে পারবো এবং জিনিসটা খুব ইজি অনেকটা প্লাগ এন্ড প্লে এর মতো তাহলে দেখা যাক কিভাবে আমি এটা ইউজ করব তো আমি এখন চেষ্টা করব যে পাওয়ারপয়েন্টে একটা স্লাইড তৈরি করার তো প্রেজেন্টেশন অবশ্যই প্রেজেন্টেশন তৈরি করার তো আমি এখন স্টার্ট বাটনে পাওয়ারপয়েন্ট লিখব PowerPoint yeah, Microsoft PowerPoint 2010 open holo so we can have a simple slide to record room you can like attack there hello oh sweet okay hello new slide yes I'm here তো এখানে আমাদের স্লাইডটা তৈরি হয়ে গেল তো এখন আমরা দেখব যে হ্যাঁ আমাদের শেয়ারটা কি ইনস্টল করা আছে নাকি তো আমাদের শেয়ারটা ইনস্টল করা আছে তো আমি এখন শেয়ারটা চালু করে দিব হ্যাঁ তো আমাদের এখানে শেয়ারটা চালু হয়ে গেছে তো শেয়ারটা এখানে লেখা থাকবে যে সে কানেকশন ওপেন করেছে তো এখানে তাকে এখন একটা ফোনকে কানেক্টেড হতে হবে তো আমাদের ফোনটা যদি একটা সেম রাউটারে থাকে অথবা নেটওয়ার্কে থাকে তাহলে দেখ আমরা যদি ফোনে রিসিভ দিয়ে কানেক্ট পিসি অপশনে ক্লিক করি তাহলে দেখা যাবে যে পিসিটাকে শো করতেছে পিসিটার নাম এখানে দেওয়া আছে যে এখান থেকে নাম চেঞ্জ করা যাবে নাম অ্যাভাটার এখানে সেভ কোথায় সেভ করবেন এখানে আপনার হটস্পটের পাসওয়ার্ড যদি ল্যাপটপ হয় তাহলে জিনিসটা এনাবলড হবে না হলে হবে না তো আমরা এখন আমাদের ফোনটার সাথে আমাদের কম্পিউটারটা কানেক্ট করব তো লেটস গেট স্টার্টেড তো আমাদের এখন ফোন থেকে আমাদের শেয়ার অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে তো আমি আগে থেকেই আমার প্লে স্টোর থেকে শেয়ার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রেখেছি যদি এটা আমার অনেকগুলো কাজে আসছে যে ফাইল শেয়ারিং অথবা অন্য কোনো কাজে তো আমি এখন শেয়ার সার্চ করব এবং শেয়ার রান করব শেয়ার রান করার পর একটা ব্লু স্ক্রিন আসবে তারপরে ফ্ল্যাশ স্ক্রিনটার পরে সেন্ড রিসিভ অপশন আমি এখানে রিসিভে ক্লিক করলাম এবং কানেক্ট টু পিসিতে দিলাম কানেক্ট টু পিসি না দিলে কিন্তু সে পিসিটাকে খুঁজে পাবে না সে খালি মোবাইল হটস্পটগুলি সার্চ করবে সেক্ষেত্রে অবশ্যই কানেক্ট টু পিসি দিলে সে আমাদের ল্যান নেটওয়ার্ক অথবা ওয়াইফাইয়ের ভিতরে সে পিসিটা খোঁজার চেষ্টা করবে তো কোনো কারণে যদি দেখা যায় যে সে পিসিটাকে খুঁজে পাচ্ছে না নো টার্গেট পিসি ফাউন্ড এটা লেখা আসছে তো আমি তখন কিউআর কোড স্ক্যান করব কিউআর কোড এটা আমাদের ডেস্কটপে থাকবে ডেস্কটপে যে শেয়ার ইট অথবা কানেক্ট টু আছে সেখানে লেখা থাকবে ছোট করে যদি আমরা গুইটা খুলি ইউজার ইন্টারফেস যেটা ছোট করে লেখা আছে যে শো কিউআর কোড সেখানে আমাদের পিসির ডেটাগুলো আইপি অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস সব লেখা আছে সেটা স্ক্যান করলে শেয়ার অ্যাপটা থেকে আমরা দেখা যাবে যে ওই পিসির সাথে কানেক্ট করতে পারতেছি এরপর আমাদের ফোনে অপশনগুলো দেখাবে সেখান থেকে আমাদের পিপিটি কন্ট্রোল সিলেক্ট করতে হবে পিপিটি কন্ট্রোল সিলেক্ট করার পরে আমরা একটা কন্ট্রোলিং প্যাড পাবো সেখান থেকে আমরা আমাদের পিপিটি স্লাইডটা কন্ট্রোল করতে পারবো তো আমরা যদি উপরে দিই তাহলে পরের স্লাইড আর নিচের দিকে যদি আমরা স্লাইড করি বা হ্যাঁ স্লাইড করি তাহলে দেখা যাবে এটা আগের স্লাইডটা চলে যাচ্ছে তো এটা দ্যাটস সিম্পল তো এখানে তেমন কিছু সিরিয়াস হওয়ার দরকার নাই ওয়াইফাই লেন্স যতটুকু যাবে তত দূর পর্যন্তই ফোনটা কাজ করবে তো এটা কোনো স্টেজ প্রেজেন্টেশন বা কোনো ক্লাস প্রেজেন্টেশনের জন্য অনেক উপকারী একটা টুলস হতে পারে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ট্রিক্সটা তো আমার মনে হয় অনেকেই এটা জানতো তো আমি তাও আবার সবাইকে জানাই দিলাম তো আশা করি সবার ভালো লাগবে আবার নতুন করে নতুন কোনো ভিডিওর জন্য অবশ্যই আমাকে সাজেশন দিবে তো একটু মজা করা যাক কেমন হয়